এপারের ভোটে লড়ছে ওপার বাংলার নাগরিক। একুশের বিধানসভা নির্বাচনেই এমন কাণ্ড ঘটেছে খোদ পশ্চিমবঙ্গে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতীকে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সেই প্রার্থী, নাম আলো রানী সরকার। যদিও বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে 2000 ভোটে হেরে যান তিনি। এরপরই বিপদ, নির্বাচন কমিশনের গণনার ফলাফল তিনি মানবেন না। আলো রানীর দাবি, তিনি জিতেছেন, চোট্টামি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে, ঠিক তার নেত্রীর মতো। ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে দ্বারস্থ হন তিনি। আজই কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস প্রার্থী আলো রানী সরকারের আবেদন খারিজ করে জানিয়েছে, ভোটে জেতা তো দূরের কথা, তার নির্বাচনে প্রার্থী হওয়ারই কোনো যোগ্যতা নেই। কারণ হিসেবে বিচারপতি বলেছেন, আলো রানী সরকার বাংলাদেশের নাগরিক, নাম রয়েছে বাংলাদেশের ভোটার তালিকায়। জানা গেছে বাংলাদেশের বরিশাল জেলায় জন্ম আলো রানী, তার ভাই মা এখনও বরিশালের পিরোজপুরের বাসিন্দা। 1980 সালে বাংলাদেশের বাসিন্দা চিকিৎসক হরেন্দ্রনাথ সরকারের সঙ্গে আলো রানীর বিয়ে হয়। নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস প্রার্থী আলো রানীর দাবি ছিল তার জন্ম হুগলির বৈদ্যবাটিতে। বিয়ের সময় তার নাম কোনোভাবে বাংলাদেশের ভোটার কার্ডে উঠে যায়। তিনি প্রত্যাহার করার আবেদন জানিয়েছেন, যদিও এই মর্মে কোনো প্রামাণ্য নথি তিনি জমা করতে পারেননি আদালতে। এমনকি তার জন্মস্থান নিয়েও সত্য বলেননি তিনি। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তার রায় জানিয়েছেন, ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী আলো রানী সরকারের বাংলায় তো বটেই, ভারতের কোনো প্রান্তে কোনো নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো যোগ্যতা নেই, কারণ তিনি জন্মসূত্রেও ভারতীয় নন। গোটা বিষয়টি টুইট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, যে রাজনৈতিক দল একজন বাংলাদেশিকে নির্বাচনে প্রার্থী করতে পারে, সে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল হবে না কেন? মাধ্যম ব্যুরো রিপোর্ট।